Hello friends, welcome back to our channel. তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ধনতেরাস, তো সবাইকে হ্যাপি ধনতেরাস। আর আমরা যাচ্ছি হচ্ছে ধনতেরাসের জন্য কিছু একটা কেনার জন্য। আজকে আমার বোন এসেছে, কালকে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটু যাবো মামা বাড়িতে, মানে দিদা বাড়িতে। মামা বাড়ি দিদা বাড়ি সেমই এক জায়গাতেই, মানে একই বাড়িতেই থাকে সবাই আর কি। সেখানে প্রতিবারের মতো এবারও মানে কালী পুজো হবে, এই উদ্দেশ্যে আমরা সবাই মিলেই যাব। তো বোন ঠিক করেছে যে আমাদের এখানে এসে একসাথে আমরা যাব, তো সেজন্যই ও এসছে। সন্ধে হয়ে গেছে, জন্য খুব কালো কালো লাগছে সবাইকে। তো আমার মেয়ে এসেছে, কোথায় যাচ্ছে? একা একা দাঁড়াও, আস্তে আস্তে যাও, একসাথে যাবো সবাই। তো সব জায়গা জায়গা কি সুন্দর সবাই সাজিয়েছে বাড়িঘর, ব্যালকনিগুলো আমরাও সাজিয়েছি, দেখাবো তোমাদের। ধনতেরাস চলছে, একটু কিছু কিনা নিয়ে আসি। তো কিনবো বলতে মানে একটু ঠিক করেছি যে মেয়ের জন্যই কিছু কিনবো, রূপোর জিনিস, সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। তো মেয়ে নূপুর ছিল, আমার বোন দিয়েছিল নূপুরটা, সেই নূপুরটা হয়েছে কি ছোটো হয়ে গেছে, ও পড়তে চাইছে না। সেরকমই যদি একটু ভালো নূপুর পাই তো ওর জন্য আমি কিনে আনবো। আমার খুব ভালো লাগে যে বাচ্চারা নূপুর পড়বে, ঝনঝন ঝনঝন আওয়াজ করবে যখনই হাঁটবে দৌড়াবে, তো সেটা খুব ভালো লাগে। বেশি ভিড়টি থাকলে হয়তো আমি ক্যামেরা অন করতে নাও পারি। তো বাড়িতে এসে অবশ্যই তোমাদের দেখাবো কী কিনেছি ধনতেরাসে, ঠিক আছে? পাপড়ি চাটের দোকানে দাদা বানাচ্ছে পাপড়ি চাট। তো আমরা বেরিয়ে পড়েছি ধনতেরাসের, তো আমাদের জিনিস কেনা হয়ে গেল আমাদের সামনের এক ইয়ের থেকে, জুয়েলারি দোকান থেকে। আর ফেরার পথে এই লাইটিং ফাইটিং দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে অনেক জায়গায় অনেক মূর্তি এসে গেছে, তো আমরা সেই হিসাবে ভালো একটু কভার করে নিই তোমাদের জন্য। Thank you.
এটাই এনেছি আজকে মামামের জন্য। এটা ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম তো সন্ধে দেওয়ার আগে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঠাকুরের কাছ থেকে তুলে নিচ্ছি, এবার এটা ওকে পরিয়ে দেবো। মশা করে এই দেখো জিনিসটা, ওর পায়তারা ছিল, অ্যাকচুয়ালি পায়তারাটা ছোট হয়ে গেছে, ওই জন্য ওটা দিয়ে এটা আরেকটা আনলাম। কেমন হয়েছে জানিও, ওর মোটামুটি অনেক কিছুই রয়েছে, এই পায়তারাটাই কম ছিল। তো ভাবলাম এই বয়সে তো এই পায়তারা ছাড়া আর কিছু এখন পড়ানোর মতো বয়স না, যেহেতু বাড়ি ঠাইরে বেরোয়, তো এই জন্য এটা কিনলাম ওর জন্য। চা খাবে, কিসে খাবে, এটাতে খাওয়ার জিনিস না, বসো বসো থাকলে বসো।